নমস্কার, আমি তোমাদের জন্য আমার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত কোষে দেখি 16 বৃত্তের পরিধি। তার আগে বলবো যে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেননি তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। কারণ এ ধরনের ভিডিও আমি বানাই যাতে ঘরে বসেই তোমরা অঙ্ক বুঝে নিতে পারো। তাহলে শুরু করা যাক কথা না বাড়িয়ে। বৃত্ত কাকে বলে তোমরা জানো? হ্যাঁ, কোষে দেখি 16। এটাকে বলা হয় বৃত্ত। বৃত্ত এই মাঝখানের নাম কেন্দ্র। কেন্দ্র বৃত্তের এই গোড়াটাকে বলা হয় বৃত্তের পরিধি। বৃত্তের এই মাঝখান যেটাকে কাঁটা বসিয়ে বৃত্তটাকে আঁকা হয় তাকে নাম কেন্দ্র। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বর নাম হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে যদি আমি আর দিয়ে নির্দেশ করি, তাহলে বৃত্তের পরিসীমা, একটা সূত্র আছে বৃত্তের পরিসীমা, সূত্র কি 2πr। এবং কোষে দেখি 16 করতে গেলে এই সূত্রটা খুবই মনে রাখতে হবে, বৃত্তের পরিসীমা সমান 2πr, যেখানে পাই সমান কত? পাই সমান হচ্ছে 22/7, এর মান নির্দিষ্ট। ঠিক আছে, তাহলে বৃত্তের পরিসীমা সূত্র হচ্ছে 2πr, যেখানে পাই সমান 22/7, এটা মনে রাখবে। তাহলে এটা যদি বৃত্ত হয়, এবার অর্ধবৃত্তের পরিসীমার একটা সূত্র আছে, তাহলে এইটা হচ্ছে অর্ধবৃত্ত, বৃত্তের অর্ধেক, তার পরিসীমা কী হবে? দেখো, গোটাটা ছিল তো 2πr, তাহলে এই অর্ধেকটা হবে πr। এইখান থেকে এই পর্যন্ত যদি আর হয় ব্যাসার্ধ, এইখান থেকে এইটা তো ব্যাসার্ধ, তাহলে তারকে যদি আর দিয়ে নির্দেশ করি, তাহলে এইটা যদি আর হয় এইটাও আর, এইখান থেকে এই পর্যন্ত আর, তাই তো? তাহলে অর্ধবৃত্তের পরিসীমা সূত্র কী হবে? πr যুক্ত আর আর মানে 2r। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কী হবে? তাহলে অর্ধবৃত্তের পরিসীমা, তার সূত্র হচ্ছে πr যুক্ত 2r, এইটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। এই দুটো সূত্র ভালো করে মনে রাখবে, অর্ধবৃত্তের পরিসীমা পায়ার যুক্ত 2r। পায়ার হচ্ছে এই গোটাটার জন্য 2πr ছিল, তাহলে তার অর্ধেকটা 2πr-এর অর্ধেক পায়ার, আর এইটা তো ব্যাসার্ধ আর, আর এইখান থেকে এইটাও আর, তাহলে এই গোটাটা কত হবে? এইখান থেকে এই পর্যন্ত যদি আর হয় তাহলে এই গোটাটা হচ্ছে 2r, তাহলে পায়ার আর 2r। পরিসীমার জিনিসটা কি সেটা তোমাকে বোঝা দরকার। পরিসীমা হচ্ছে এই চারপাশের মোট দৈর্ঘ্যটা, বৃত্তের এই চারপাশের মোট দৈর্ঘ্যটাই হচ্ছে বৃত্তের পরিসীমা। ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা এই চারপাশের মোট দৈর্ঘ্যটাই হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। তাহলে বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr, অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে πr যুক্ত 2r। এবার অঙ্কে চলে যাওয়া যাক। অঙ্কে একের দাগেরটা কী বলেছে দেখো, একের দাগের এরকম একটা ছবি দিয়ে বলেছে যে এর পরিসীমা বার করো। পরিসীমা কী করে, ছবিটা কী, ছবিটা এভাবে ছবিটা দিয়েছে দেখো, এইখান থেকে এই পর্যন্ত বলে দিচ্ছে 8, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, এইটা হচ্ছে 4, তাহলে এটা যদি 4 হয়, সব মিটার আর কি, এটাও মিটার, এটাও মিটার, এটাও মিটার, তাহলে এটা যদি, এটা যদি এইখান থেকে এই পর্যন্ত যদি 8 হয়, তাহলে আর এইখান, তার মধ্যে এইখান থেকে এই পর্যন্ত 5, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত হবে? 3। তাহলে আমি এই গোড়াটা পরিসীমা বার করতে গেলে আমি তিনটে পার্টে ভাগ করে নিচ্ছি, একটা কি এ বি সি, এটা ত্রিভুজ, আর একটা হচ্ছে বি সি ডি ই আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এটা যদি আর হলে এটাও 4। তাহলে দেখো, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী অতিভুজটা বার করার সূত্র জানো, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 3 স্কোয়ার, ভূমি স্কোয়ারটা 3 স্কোয়ার আর লম্ব স্কোয়ারটা হচ্ছে 4 স্কোয়ার, মানে কত? 3 3 9 + 16 মানে √25, √25 মানে কত? 5। তাহলে অতিবৃষ্ট হলো 5, আর ত্রিভুজে পরিসীমার সূত্র হচ্ছে তিনটে বাহুর যোগফল। তাহলে এ বি সি ত্রিভুজের পরিসীমা, তার সূত্র কি? তিনটে বাহুর যোগফল মানে 3 যুক্ত 4 যুক্ত 5,
কত, 3 আর 4 এর 7, আর 5 এ 12 মিটার। এবার বি সি ডি ই এই আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটা তোমরা জানো যে কি, 2 × দৈর্ঘ্য + প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে 5, প্রস্থটা হচ্ছে 4, তাই তো? তাহলে 2 × 5 যুক্ত 4 এত মিটার, তার মানে 2 × 9 মিটার, তার মানে 18 মিটার। তাহলে এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা হয়ে গেল। এবার অর্ধবৃত্তটা পরিসীমা বার করব। তাহলে দেখো অর্ধবৃত্তের পরিসীমার সূত্রটা কি, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা, তার সূত্র হচ্ছে পাই আর যুক্ত 2 আর, আর মানে বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? এইখানে বৃত্তের ব্যাসার্ধটা কত, এইটা তো বৃত্তের ব্যাস, তার দৈর্ঘ্য 4, তাহলে তার অর্ধেকটাই হচ্ছে ব্যাসার্ধ, তার মানে 4 এর অর্ধেক কত, 4 এর অর্ধেক কত করলে, তাহলে ব্যাসার্ধটা যেখানে, ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ আর সমান কত, 4/2, মানে 2 মিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা 4, তাহলে তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে পরিসীমা কত হবে, 22/7 × 2 + 2 × 2, তার মানে 44/7 যুক্ত 4, তার মানে 44 যুক্ত 28/7, তার মানে এটা হলো 8 আর 4 এ 12, 4 আর 2 6, 72/7, এত মিটার। ঠিক আছে, তাহলে এবার ওই চিত্রটার পরিসীমা বলতে গেলে এই ত্রিভুজটা পরিসীমা, আয়তক্ষেত্র পরিসীমা প্লাস অর্ধবৃত্ত পরিসীমা, এই তিনটে যোগ করব, তাহলে চিত্রটি পরিসীমা। তাহলে অতএব চিত্রটির পরিসীমা কি না, আর ত্রিভুজের পরিসীমা 12, আর আয়তক্ষেত্রের জন্য 18, আর অর্ধবৃত্তের জন্য 72/7, এই তিনটে যোগ তোমরা ঘরে করে নেবে, ঠিক আছে? যোগ করলেই হয়ে যাবে। তাহলে এটা একের দাগের একের অঙ্কটা করালাম, এবার দুইয়ের অঙ্কটা চলে যাবে। বলছে 35 মিটার, দুইয়েরটা বলছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করি। তাহলে ব্যাসার্ধটা বলে দিচ্ছে কত, 35 মিটার। তাহলে ছবিটা আঁকো, এখানে ব্যাসার্ধটা হচ্ছে 35 মিটার, কত তার নেব, তার মানে এই গোটা পরিসীমাটা, বৃত্তটার পরিসীমাটাই তো তার, যতটা বৃত্তর পরিসীমা ততটাই তার লাগবে। তাহলে বৃত্তটির পরিসীমা বা করি, অতএব বৃত্তটির পরিসীমা, তার সূত্র কি, 2 পাই আর, এত মিটার, তার মানে হচ্ছে 2 × পাই মানে 22/7, আর মানে হচ্ছে 35, এত মিটার। তাহলে 5 × 7 = 35, 5 × 10 × 22 মিটার, তার মানে 220 মিটার। তাহলে পরিসীমা হলো 220 মিটার, তাহলে তাহলে অতএব 220 মিটার তার লাগবে, 220 মিটার তার লাগবে, ঠিক আছে? তিনেরটা কি বলছে, তিনেরটা বলছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। তাহলে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হবে। তাহলে আমি দেখি ট্রেনটি এক পাক ঘুরলে কত মিটার যায়, মানে এক পাক ঘুরলে কত মিটার যাবে, না ট্রেনটি যা চাকাটার পরিসীমা ততটাই যাবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বৃত্ত, তাহলে তার 0.35 মিটার, এটা হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে কি, তাহলে চাকাটির পরিসীমা বা করি, চাকাটির পরিসীমা বা করলে আমি কি পাবো, চাকাটি এক পাক ঘুরলে
এক পাক ঘুরে কি করবে, এক পাক ঘুরলে চাকাটা যতটা পরিসীমা ততটা যাবে সে, তাই তো? তাহলে তাহলে অতএব চাকাটির চাকাটির পরিসীমা তার সূত্র হচ্ছে 2πr, তার মানে 2 × π মানে 22/7, আর মানে হচ্ছে 0.35। তাহলে কাটাকাটি করলে কি হবে, এই 0.35কে 7 দিয়ে ভাগ করলে হবে 0.05। তাহলে কত হলো, 2 × 0.05 × 22, এত মিটার। তাহলে গুণ করলে কত হবে, এটা 2.2 মিটার, তাই তো, 2.2 মিটার। তাহলে চেন টেনটি তাহলে চাকাটার পরিসীমা পেয়ে গেল 2.2 মিটার। তাহলে তার মানে কি, চাকাটা এক পাক ঘুরলে 2.2 মিটার যাবে। তাহলে অতএব চাকাটি এক পাক ঘুরলে, এক পাক ঘুরলে 2.2 মিটার যাবে। তাহলে চাকাটি ঘুরছে কত মিনিটে, 450 পাক। তাহলে চাকাটি 450 ভাগ ঘুরলে কত মিটার যাবে, 450 × 2.2, এত মিটার। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 45কে 22 দিয়ে গুণ করলে, এখানে গুণ করো, 45কে 22 দিয়ে গুণ করলে কত, 90, তাহলে 990। তাহলে কত হলো, 990, একটা পদদশমিক আছে, তাহলে এখানে একটা পদদশমিক হয়ে যাবে, এত মিটার। তাহলে চাকাটা 450 পাক ঘুরলে 990 মিটার যায়। তার মানে কি, চাকাটি 450 পাক ঘুরছে ক মিনিটে, 1 মিনিটে। তাহলে চাকাটি তাহলে 1 মিনিটে যাচ্ছে 990 মিটার। তাহলে অতএব চাকাটি 1 মিনিটে যায় 990 মিটার। তাহলে চাকাটি আমাকে বার করতে বলেছে গতিবেগ ঘন্টায় বার করো, মানে ঘন্টায় কত যাচ্ছে, মিনিটে না। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে অতএব চাকাটি 60 মিনিটে যায় 990 × 60 মিটার। তাহলে গুণ করলে কত হবে, 6954, 6954, 6954, তার গায়ে 2 শূন্য, এত মিটার। তাহলে আমাকে চেয়েছে কিমি, কিমিতে উত্তর চেয়েছে, কিমি মানে মিটারকে কিমিতে পরিণত করতে হবে। মিটারকে কিমিতে পরিণত করলে কি করব, একে গায়ে 3টে 0 দিয়ে ভাগ করব। কারণ কি, কারণ হচ্ছে 1 মিটার সমান একে গায়ে 3টে 0 কিমি, সরি, কারণ হচ্ছে 1000 মিটার সমান 1 কিমি। 1000 মিটার সমান যেহেতু 1 কিমি হয়, তাহলে মিটার থেকে কিমিতে পরিণত করতে গেলে 1000 দিয়ে ভাগ করব। তাহলে 1000 দিয়ে ভাগ করেছি, তাহলে এই 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে এই 1টা 0 পড়ে রইল। এই 1টা 0 দিয়ে ভাগ করা মানে 1টা পদ দশমিক হয়ে যাবে, তার মানে 59.4 কিমি। তাহলে ট্রেনটি 60 মিনিট মানে 1 ঘন্টা যাচ্ছে 59.4 কিমি। তাহলে অতএব গতিবেগ, তাহলে অতএব অতএব ট্রেনটির গতিবেগ কত, 59.4 কিমি/ঘন্টা, ঠিক আছে, 59.4 কিমি/ঘন্টা। দেখে না একবারটি, তাহলে অঙ্কটা হলো কি করলাম, আমি বার করেছি চাকাটার পরিসীমা, চাকাটার পরিসীমা সূত্র 2πr, 2 × π মানে 22/7, আর মানে 0.35। এবার কাটাকাটি করে গুণ করে দেখছি কত হলো চাকাটার পরিসীমা, 2.2 মিটার। তাহলে চাকাটি এক পাক ঘুরলে যায় 2.2 মিটার। তাহলে চাকাটি ঘুরছে কত মিনিটে, 450। তাহলে চাকাটি 450 পাক ঘুরে কত যাচ্ছে, 450 × 2.2 মিটার, কত হলো, 990 মিটার। তাহলে চাকাটি 450 পাক ঘুরছে 1 মিনিটে, তাহলে চাকাটা 1 মিনিটে যায় 990 মিটার। তাহলে চাকাটি 60 মিনিটে যায় কত, 990 × 60 মিটার, নিয়ে গুণ করে হলো 59,400 মিটার। এবার মিটার আমাকে কিমিতে উত্তর চেয়েছে, তো এই জন্যই
1000 দিয়ে ভাগ করলাম, কারণ 1000 মিটার সমান 1 কিমি, তাই মিটার থেকে কিমিতে পরিণত করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করে কত হলো? 59.4 কিমি। তাহলে ট্রেনটির গতিবেগ কত হলো? 59.4 কিমি/ঘন্টা। তাহলে তিন একটা হয়ে গেল, এবার চারটা পড়াবো। বলেছে কি? বলছে চারটা বলেছে, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার, চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রম করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 280 মিটার মাঠটার, তাহলে আমি দেখব যে মাঠটার পরিসীমা কত, মাঠটার পরিসীমা বার করতে হবে। তাহলে চৈতালি মানে ওই তাহলে এটা হলো 280 মিটার, 280 মিটার এটা ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, 280 মিটার ব্যাসার্ধ দিয়েছে। তাহলে মাঠটির পরিসীমা কত? তাহলে ওতে মাঠটির পরিসীমা পাইয়ার এত মিটার, সূত্র তোমার 2 × π মানে 22/7, আর মানে এখানে 280, এত মিটার কাটাকাটি করলে কত হলো? 40 × 4 = 28, তাহলে 40 হলো। তাহলে কত হলো? 44 × 40 এত মিটার, ঠিক আছে। গুণ করলে কত হলো? 4 × 4 = 16, 4 × 4 = 100, এত মিটার 1760 মিটার। তার মানে কি? মাঠটি এক পরিসীমা যেহেতু বেড়ে গেল, তার মানে চৈতালি গোটা মাঠটা প্রদক্ষিণ করে 1760 মিটার যায়। তাহলে আমাকে বলেছে এই 1760 মিটার যেতে চৈতালি কত সময় লাগবে? চৈতালি এক পাক ঘুরতে তো 1760 মিটার যাচ্ছে, এক পাক ঘোরা মানে 1760 মিটার যাচ্ছে। তাহলে আমাকে বার করতে হবে চৈতালির এই এত মিটার যেতে কত সময় লাগে। কি বলে দিচ্ছে আমাকে? অঙ্কে বলে দিয়েছে চৈতালি ঘন্টায় গতিবেগ 5.5 কিমি। তাহলে 5.5 কিমি ঘন্টায় গতিবেগ, তার মানে কি 5.5 কিমি যায় 1 ঘন্টায়। আমাকে বার করতে হবে 1760 মিটার যায় কত ঘন্টায়। তাহলে 5.5 কিমিটাকে প্রথম আমি মিটারে পরিণত করে নেব। তাহলে 5.5 কিমি সমান কিমি থেকে মিটারে যেতে গেলে কি এক হাজার দিয়ে গুণ, কারণ কি, কারণ 1 কিমি সমান 1000 মিটার, তাই কিমি থেকে মিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হলো? 55 হয়ে 3টে 0, একটা পর দশমিক, তার মানে এই একটা পর দশমিক গেল এত মিটার। তাহলে কি? তাহলে অতএব চৈতালি ৫৫০০ মিটার যায় 1 ঘন্টায়। 1 ঘন্টায় মানে কি মিনিটে পরিণত করলে 60 মিনিট, 60 মিনিটে। তাহলে চৈতালি 1 মিটার যায় কত? 60/5500 মিনিটে। তাহলে চৈতালি কত মিটার যাচ্ছে? 1760। তাহলে 1760 মিটার যায় কত? 1760 মিটার কত যাবে কি করে বা করবো? তাহলে 1760 মিটার যাবে 60 × 1760/5500, এত মিনিট। তাহলে এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল। হ্যাঁ, তাহলে কি করব এবার দেখো, দেখি কি বলেছে, 280 মিটার মাঠটি একবার অতিক্রম করতে চৈতালি কত সময় লাগবে। তাহলে এইটা ঠিকই তো, তাহলে মাঠটি পরিসীমা বার করেছি। তাহলে দেখো মাঠটি পরিসীমা বার করেছি 2πr, তার 2π মানে 22/7, আর মানে 280, কাটাকাটি করলে কি হবে? 4 × 7 = 48, তাহলে কত হলো?
22 গুণে 44 গুণিত 40 তাহলে 4 4 16 4 4 16 কে 17 17 60 তাহলে 5.5 কিমি সমান 5.5 কিমিটাকে মিটারে পরিণত করে দিয়েছি তাহলে কি হচ্ছে তাহলে 44.5500 মিটার যায় 60 মিনিটে তাহলে 1 মিনিটে যায় কত এটা 17.60 মিনিটে যায় কত তাহলে কত এবার কাটাকাটি করলে দেখো এটা 11 দিয়ে কাটলে 11 1 11 6 11 66 আর এটা 5 11 55 তার মানে 96/5 মিনিট কত হলো 96/5 মিনিট তার মানে ভাই এটাকে যদি ইয়ে করি তাহলে 96 কে ইয়ে দিয়ে ভাগ 5 দিয়ে ভাগ করো তাহলে 5 1 কে 5 পয় নয় 45 তার মানে কত হলো তার মানে 19.15 মিনিট ঠিক আছে 19.15 মিনিট তাহলে এবার দেখো তার মানে হলো কি 19 মিনিট তাহলে 1.5 মিনিটটাকে যদি সেকেন্ডে পরিণত করতে পারো তাহলে 60 দিয়ে গুণ 5 12 60 তার মানে 19 মিনিট 12 সেকেন্ড এটা কি হলো 96/5 মিনিট 96/5টাকে 96 কে 5 দিয়ে ভাগ করলে কি হলো যে 19.15 মিনিট এবার 19 মিনিট আর 1.5 মিনিটটাকে সেকেন্ডে পরিণত করে নিয়েছি মানে 60 দিয়ে গুণ করে নিয়েছি তাহলে কি হলো 19 মিনিট 12 সেকেন্ড তাহলে 44 তাহলে অতএব 44 চৈতালির মাটি প্রদক্ষিণ করতে 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগবে এখানে লিখে দেবে একবার চৈতালির মাঠটি একবার প্রদক্ষিণ করতে 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল অঙ্কটা পরেরটা যাওয়া যাক পাঁচেরটা বলেছে তথাগত একটি তামার তার আয়তকার বেঁকিয়ে যার দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 15 সেমি তার ওই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম আয়তকারে বেঁকিয়েছে যার দৈর্ঘ্য 18 সেমি প্রস্থ 15 সেমি আমি ওই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম হিসাব করি ওই বৃত্তকার তামার তারে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তাহলে প্রথমে আয়ত তথাগত আয়তকার বানিয়েছিল তারপর আমি কী করছি বৃত্তকার বানাচ্ছি কিন্তু আয়তকার থেকে বৃত্তকার বার করলেও সেই পরিসীমাটা তোমার একই থাকবে আয়তক্ষেত্রে যা পরিসীমা হবে বৃত্তাকার তৈরি করলে সেই বৃত্তাকারের পরিসীমা একই না হবে তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বার করি সেটাই বৃত্তাকার পরিসীমা হয়ে যাবে সেটাই তাহলে আয়তক্ষেত্রে বানিয়েছি যার দৈর্ঘ্য 18 সেমি প্রস্থ 15 সেমি এটা 18 সেমি আর প্রস্থ হচ্ছে 15 সেমি তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সরি ক্ষেত্রফল নয় পরিসীমা তার সূত্র কি পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার মানে 2 গুণিত দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ হচ্ছে 15 এত সেমি তার মানে 18 আর 15 কত হয় 33 2 গুণিত 33 সেমি মানে 66 সেমি ঠিক আছে তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা কত হলো 66 সেমি তাহলে এইটাই এই বৃত্তকারে বাঁকালে এই বৃত্তাকারেরও এই পরিসীমাই দেওয়া হতো বৃত্তাকারের পরিসীমাটাও যদি আমি বৃত্তাকার বানাতাম এই বৃত্তাকারের পরিসীমাটাও 66 সেমি দাঁড়াতো তাহলে অতে কি বৃত্তাকারের পরিসীমা সূত্র কি বৃত্তাকার তারের পরিসীমা তার সূত্র কি সূত্র হচ্ছে 2πr তাহলে অতএব 2πr সমানই হবে 66 তাহলে অতএব আর দুই গুণিত পাই মানে 22/7 ইন্টু আর সমান 66 তাহলে আর সমান কত
800 মানে 66 গুণিত 7 2 গুণিত 22 তাহলে কত হলো 33 3 11 33 11 2 গুণে 22 তার মানে কত হলো 21 বাই 2 এত সেম তাহলে কত হলো 21 বাই 2 সেম হ্যাঁ তাহলে প্রথম আয়তক্ষেত্রে পরিসীমা করলাম তাহলে সেই আয়তক্ষেত্রে পরিসীমাটাই বৃত্তাকার যদি তার বানা হয় তাহলে ওই ওই পরিসীমাটাই বৃত্তাকার পরিসীমা হয়ে যাবে তাহলে 2 পাই আর সমান 66 তাহলে 2 গুণিত পাই মানে 22 বাই 7 গুণিত আর সমান 66 তাহলে আর সমান কত হলো 66 ইনটু গুণিত 7 বাই 2 গুণিত 22 তাহলে 33 গুণে 66 11 দিয়ে কাটাকাটি করলে 3 আগাম 33 11 দুনে 22 তাহলে 21 বাই 2 সেমি তাহলে ব্যাসার্ধটা বেড়ে গেল 21 বাই 2 সেমি মানে কি চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য তাই তো তাহলে 21 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 21 কে 2 দিয়ে ভাগ করলে 10.5 তাই তো তাহলে অতএব তারের ব্যাসার্ধ হবে কত 10.5 সেমি তাহলে কি করলাম প্রথম আয়তক্ষেত্রে পরিসীমা বা করলাম তাহলে সেই আয়তক্ষেত্রে পরিসীমাটাই তো এই তারটাকেই যদি বৃত্তাকারে বানাই তাহলে পরিসীমাটা তো একই থাকবে তাহলে এই যে পরিসীমাটা বৃত্তাকারে পরিসীমা তারের পরিসীমার সূত্র কি 2πr তাহলে এই 2πr সমান 66 তাহলে এইখান থেকে আমার আর সমান কত রইলো 21 বাই 2 মানে 10.5 তাহলে তারের ব্যাসার্ধ কত হলো 10.5 সেমি তাহলে এটা আমি পাঁচেরটা করালাম এবার ছয়েরটা চলো কি বলেছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা ঠিক আছে 108 মিটার হলে মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে খুবই সোজা অঙ্ক এটা তাহলে এরকম একটা অর্ধবৃত্ত এক্ষেত্রে ছবিগুলো তোমরা এঁকে নেবে ছবিগুলো এটা অর্ধবৃত্ত ঠিক আছে এর যদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসার্ধ আর হলে অর্ধবৃত্তের পরিসীমা সূত্র কি অর্ধবৃত্তের পরিসীমা তার সূত্র হচ্ছে পাই আর যুক্ত 2r ঠিক আছে তাহলে এই পাই আর যুক্ত 2r এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা আর আমাকে এই বইতে দিয়ে দিয়েছে অর্ধবৃত্তের পরিসীমাটা কত 108 মিটার তাহলে অতএব পাই আর যুক্ত 2r এটা সমানই 108 তার মানে আরটা যদি এখান থেকে কমন নিই তাহলে পাই মানে 22/7 যুক্ত 7 সমান 108 ঠিক আছে সরি এটা 7 না এটা 2 তাহলে অতএব আর ইনটু 22+14/7 সমান 108 তাহলে আর ইনটু 36/7 সমান 108 তাহলে অতএব আর সমান কত হলো আর সমান এই 36/7টা সমান চিহ্নে ওদিকে পাঠালে উল্টে যাবে তার মানে কত হবে 108 গুণিত 7/36 হয়ে যাবে কাটাকাটি করলে কত হয় 108কে 36 দিয়ে ভাগ করলে 3 হয় তার মানে কত হলো এটা সমান হলো 3×7 3×7 হলো ঠিক আছে এটা 3 আমি উপাতায় লিখছি তাহলে কত হলো হলো এটা 3×7 এত মিটার তার মানে 3×7=21 মিটার তাহলে কি বলেছে আমাকে মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি তাহলে অতএব মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 21 মিটার তাহলে মাঠটি ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 21 মিটার ওকে তাহলে এই অঙ্কটা হয়ে গেল এবার পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা বলছি একটি চাকার পরিধি ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের একটি চাকার পরিধি ও ব্যাসার্ধের পরিধি ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি তাহলে পরিধি আর ব্যাসার্ধের দৈর্ঘ্য
দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগ হলে 75 সেমি, চাকাটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এরকম চাকা আছে, এ যদি ব্যাসার্ধটা আহার হয় তাহলে কি বলেছে, পরিধি ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 75 সেমি, পরিধি ও ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে পরিধি মানে 2πr আর ব্যাসার্ধ মানে আর, এর অন্তর মানে বিয়োগ, তাহলে শর্তানুসারে কি বলেছে, 2πr যদি ব্যাসার্ধ আর হয়, এই বৃত্তটা আর হয় তাহলে পরিধি 2πr, এই বৃত্তটার যদি ব্যাসার্ধ আর হয় তাহলে পরিধি 2πr আর ব্যাসার্ধ হচ্ছে আর, তার অন্তর মানে বিয়োগ, তো এটা সমানই কত বলেছে, এটা সমান বলে দিচ্ছে 75, কি বলেছে বুঝতে পারছ, পরিধি আর ব্যাসার্ধের অন্তর মানে বিয়োগ, এটা সমানই বলে দিচ্ছে 75, তাহলে এইখান থেকে আমি আর অ্যামাউন্টটা বার করব, তাহলে অতএব আরটা যদি কমন নাও, 2 × 22/7 -1 এটা সমান 75, তাহলে অতএব আর ×44 -7 /7 সমান 75। দাঁড়া এটা একবারটি এখানটা দেখে নিয়ে বলছি, একটা উত্তরটা কি বলেছে, এটা এটা ও সরি, এখানে তো একটা ভুল হচ্ছিল, এটা পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর বলে দিয়েছে, সরি এই চাকাটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর বলে দিয়েছিলাম, আমি ব্যাসার্ধের দৈর্ঘ্য সব পড়ছি, তাই তো বলছি না ভুল হচ্ছে কেন, পরিধি ও ব্যাসের দৈর্ঘ্য অন্তর, ব্যাস মানে তো যদি ব্যাসার্ধ 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 সমান যদি আর হয় তাহলে ওতে ব্যাস কি হবে, ব্যাস সমান হবে 2r, তাহলে পরিধি 2πr -2r, এটা 2 হবে, ঠিক আছে আমি ভালো করে একবার লিখছি, এটা কেটে দিয়ে যে কি বলে শর্তানুসারে বলেছে, পরিধি মানে 2πr আর ব্যাস, ব্যাস মানে কত, 2r, এর অন্তর বলে দিয়েছে 75, পরিধি এবং ব্যাসের অন্তর মানে বিয়োগ, এটা সমান বলে দিয়েছে 75, তাহলে এখান থেকে কর বার করো, তাহলে অতএব আটটা যদি 2r যদি কমন নাও তাহলে পাই মাইনাস পাই, অতএব আট 2r যদি কমন নাও তাহলে কি হবে, পাই -1 সমান 75, তাহলে অতএব 2r পাই মানে 22/7 -1 সমান 75, পাই মানে 22/7, তাহলে অতএব 2r 22 -7/7 সমান 75, তাহলে অতএব 22 থেকে 7 বিয়োগ করলে 15, তাহলে 2 × 15/7 × r সমান 75, তাহলে r সমান কি হলো, r সমান হলো 75, 2 × 7টাও পড়ে চলে যাবে আর 2 × 15টা নিচে চলে আসবে, ঠিক আছে, তাহলে কি হলো, 5 × 15 = 75, তাহলে হলো 35/2, এত এত সেমি, এত সেমি তার মানে হলো 17.5 সেমি, ঠিক আছে, তাহলে আর সমান কি হলো 17.5 সেমি, তাহলে কি করেছি দেখো, বলেছে কি তাহলে অতএব ব্যাসার্ধ কত হলো, অতএব ব্যাসার্ধ সমান, অতএব ব্যাসার্ধ সমান 17.5 সেমি, তাহলে কি করেছি, বলেছে যে যদি ব্যাসার্ধ আর হয় তাহলে ব্যাস হবে 2r, আমাকে বলে দিচ্ছে বইয়েতে বলে দিয়েছে যে পরিধি এবং ব্যাসের অন্তর হচ্ছে 75, তার মানে 2πr থেকে 2r বিয়োগ করলে 75, এই দুটো থেকে 2r কমন নিলে পাই -1 সমান 75, তাহলে পাই মানে 22/7 -1 সমান 75, তাহলে কি হলো 22 -7/7 সমান 75,
তাহলে 22 থেকে 7 বিয়োগ করলে 15 হয়, তাহলে 2 গুণিত 15 বাই 7 ইনটু 8 সমান 75, তাহলে 8 সমান কত 75 গুণিত 7 বাই 2 গুণিত 15, তাহলে কেটে কেটে হলো 17.5, তাহলে ব্যাসার্ধ কত হলো 17.5 সেমি। ঠিক আছে, তাহলে এটা হলো এটা কয় অঙ্কটা করালাম, এটা করালাম হচ্ছে 7-8টা। এবার 8-8টা, 8-8টা কি বলেছি দেখো, 8-8টা বলে দিচ্ছি, 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করলো। পূজা যখন চার পা ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন এক পাক পিছনে থাকে। প্রতিযোগিতায় কত মিটার ছিল, পূজা জাকিরে কত মিটারে পরাজিত করেছে। তাহলে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্যাক, তাহলে তাহলে 8-8টা, তাহলে এখানে বৃত্তাকার ট্যাকের ব্যাসটা বলে দিচ্ছে 28 মিটার, তার মানে কি এই ট্যাকের ব্যাসটা গোটাটা হচ্ছে 28 মিটার। ঠিক আছে, তাহলে ব্যাস ব্যাস সমান যদি 28 মিটার হয়, তাহলে ব্যাসার্ধ আর সমান কত হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাবো, তাহলে ব্যাস আর সমান 28/2 এত মিটার, তার মানে 14 মিটার, এটা হলো ব্যাসার্ধ। তাহলে এবার এই ট্র্যাকটার পরিসীমা বার করি, পরিসীমাটা বার করি, এই বৃত্তাকার ট্র্যাকের পরিসীমাটা বার করি, তাহলে অতএব বৃত্তাকার ট্র্যাকের পরিসীমা, পরিসীমানে চারপাশের দৈর্ঘ্যটাই হচ্ছে বৃত্তাকার ট্র্যাকের পরিসীমা। ঠিক আছে, তাহলে বৃত্তাকার ট্র্যাকের পরিসীমার সূত্র কি, 2πr, 2 গুণিত পাই মানে 22/7, আর r মানে 14, এত মিটার, তাহলে কাটাকাটি করলে কয় 7 × 14, তাহলে 14, তাহলে 2 × 4 গুণিত 22 মিটার, তার মানে 88 মিটার। তাহলে কি বলেছে, বলেছে আমাকে প্রথম উত্তরটা চেয়েছে হচ্ছে কি, প্রতিযোগিতা কত মিটারে ছিল, তো প্রতিযোগিতা কত মিটারে ছিল মানে চার পাক ঘুরে প্রতিযোগিতাটা শেষ হয়েছে, পূজা চার পাক ঘুরে শেষ করেছে, তার মানে চার পাক ও যখনই ঘুরেছে তাহলে এই প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে চার পাক ঘুরে কত মিটার যায় সেটাই দেখি, তাহলে সেটাই ছিল প্রতিযোগিতা, তাহলে এক পাক ঘুরে যায় কত, এক পাক ঘুরে যাবে 88 মিটার, তাহলে চার পাক ঘুরে যায়, তাহলে এক পাক ঘুরে যদি 88 মিটার যায়, তাহলে চার পাক ঘুরে কত যাবে, 88 × 4 এত মিটার, গুণ করলে কত হবে, 4 × 8 = 32, হাতে থাকে 3, 4 × 8 = 32, হাতে থাকে 3 × 4 = 35, 352 মিটার, 4 × 8 = 32, হাতে থাকে 3 × 4 = 33, 34 × 34 = 35, তাহলে 352 মিটার, তাহলে প্রতিযোগিতাটা ছিল হতে প্রতিযোগিতাটি ছিল 352 মিটারের মিটারের। এবার বলেছে প্রতিযোগিতা ছিল 352 মিটারের। এবার আর একটা উত্তর চেয়েছে, বলেছে যে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে, পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে, পূজা জাকিরকে তো পূজা যখন কি করছে, পূজা যখন চার পাক ঘুরে শেষ করে জাকির তখন এক পাক পিছনে থাকে, তার মানে পুরো এক পাককে পরাজিত করেছে, তাহলে এক পাক মানে কত মিটার, তাহলে পূজা জাকিরকে তো পুরো এক পাকে পরাজিত করেছে, এক পাক মানে বৃত্তাকার টাকের পরিসীমা 88, তাহলে এক পাক ঘুরে যায় 88 মিটার, তাহলে পূজা যেহেতু জাকিরকে পুরো এক পাকে পরাজিত করেছে, তাহলে অতএব পূজা কিরকে 88 মিটারে পরাজিত করেছে। কি বলেছে বুঝতে, তাহলে পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে, পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে, কারণ এক পাকে পরাজিত করছে, আর প্রতিযোগিতা কত মিটার ছিল সেটা চেয়েছে, তাহলে এক পাক ঘুরে যাচ্ছে 88 মিটার, তাহলে চার পাক ঘুরে যাচ্ছে কত, পূজা যেহেতু চার পাক ঘুরে শেষ করেছে,
তাহলে চার পাক ঘুরে যত মিটার পূজা যেয়েছে সেটাই প্রতিযোগিতার দৈর্ঘ্য। তাহলে পূজা পূজা এখানে লিখতে হতো, অতএব পূজা পূজা এক পাক ঘুরে যায় 88 মিটার। তাহলে পূজা, তাহলে অতএব পূজা চার পাক ঘুরে যায় 88 × 4 মিটার, মানে গুণ করলে হলো 352 মিটার। ঠিক আছে, এটা বুঝতে পারছো তো? তাহলে ভালো করে লিখে দিই, এটা সমান 352 মিটার। তো পূজা এক পাক ঘুরে যায় 88 মিটার, পূজা চার পাক ঘুরে যায় 88 × 4, মানে 352 মিটার। তাহলে আজ এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ। পরবর্তী পাঠে আমি অন্য অঙ্ক করাবো।